গতকাল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নিয়ে এবং যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী মন্ত্রী সমস্ত নেতা নেতৃত্বকে নিয়ে কালকে দিদির বাড়িতে মিটিং ছিল, মমতা দিদির বাড়িতে। সেখানে আমাদের সকলকে ডেকেছিলেন, বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনার সাপেক্ষে বিভিন্ন জেলার সভাপতিদের তিনি বিভিন্ন কমিটিগুলো ভেঙে দিয়ে নতুন করে কমিটি করার জন্য সভাপতি নিয়োগ করেছেন। সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলাও তার তালিকায় আছে। মুর্শিদাবাদ জেলার কমিটিও তিনি ভেঙে দিয়ে নতুন করে আমাকে দলের দায়িত্ব দিয়েছেন, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে। ওনার আশা প্রত্যাশা মুর্শিদাবাদ জেলাকে নিয়ে আগামী দিনে অনেক বেশি। উনি চাইছেন মুর্শিদাবাদ জেলায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি হোক এবং মুর্শিদাবাদ জেলার 22টা সিট, এখানে 22টাই আগামী দিনে যেন তৃণমূল পায়, সেই জন্য আগামী দিনে তার প্রস্তুতি শুরু হোক এবং গোষ্ঠীদ্বন্দ্ব যেখানে যেটুকু আছে সেটুকু মিটিয়ে ফেলা হোক। এবং যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক মুর্শিদাবাদ জেলার দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি নিশ্চয়ই সকল নেতৃত্বকে নিয়ে, যাতে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো গোষ্ঠী কন্দল না থাকে, তৃণমূল কংগ্রেস একটাই দল থাকে মুর্শিদাবাদে, এখানে কোনো শাখা প্রশাখা নতুন করে কিছু গজিয়ে না ওঠে, তার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করার আমরা নিশ্চয়ই করব। এবং আমরা চাইব সর্বস্তরের কর্মীদের, নিচুতলার কর্মীদের পূর্ণ মর্যাদা দিয়ে, যারা দলকে প্রতিষ্ঠা করেছে, যারা গত নির্বাচনে সংগ্রাম করেছে, লড়াই করেছে এবং বিভিন্ন দলকে পর্যবেক্ষিত করে তৃণমূলকে প্রতিষ্ঠা করেছে, আগামী দিনে তাদের মান সম্মান ইজ্জত এবং দেওয়ার দায়িত্ব দলের। এবং সেই জন্যই আমাদেরকে এই কঠোর দায়িত্ব এখন পালন করতে হবে। সর্বস্তরের কর্মীদেরকে নিয়েই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, সংগ্রাম করব এবং এখানে তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে প্রতিষ্ঠিত করব। এটাই আমাদের মূল লক্ষ্য। এই জেলায় কোনো গোষ্ঠী কন্দল থাকবে না এবং যে যে ধরনের কর্মী তাদের মূল্যায়ন করেই আগামী দিনে সেই জায়গায় বসানো হবে এবং সকলকে নিয়েই দল পরিচালনা করা হবে। এখানে কোনো বিভেদ থাকবে না, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা তৃণমূল কংগ্রেসকে এখানে প্রতিষ্ঠা করতে চাই আগামী দিনে, এটাই আমাদের মূল বিষয়। দেখুন, বহরমপুরে পরাজয় হয়েছে মানেই অধীর চৌধুরীকে বহরমপুরের মানুষ নিশ্চয়ই ভালোবাসে, তাকে ভোট দিয়েছে। আমরা সাধারণ মানুষের কাছে আরও বেশি করে যাব, সাধারণ মানুষকে নিশ্চয়ই বোঝাবো কোথাও আমাদের ত্রুটি ছিল, সেই ত্রুটিকে কাটিয়ে উঠে আমরা যদি মুর্শিদাবাদ জেলার 21টা বিধানসভায় লিড করতে পারি, বহরমপুর শহরে কেন পারবো না? আমার নেত্রী যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের সঙ্গে আছে, উন্নয়নের সঙ্গে আছে, তখন নিশ্চয়ই মানুষের কাছে মাথা নিচু করে আমরা যদি পৌঁছতে পারি তাহলে মানুষ আমাদের সঙ্গে থাকবে, সে বিশ্বাস আমাদের আছে। এবং বহরমপুরের মানুষের আশা প্রত্যাশা ভরসা আমাদের উপরে যেটুকু আছে তার থেকে বাড়ানোর চেষ্টা করতে হবে এবং বহরমপুর শহরেই আমরা আগামী দিনে ঘুরে দাঁড়াবো। এই যে নির্বাচন হবে পৌরসভা, সেই নির্বাচনে আপনাদেরকে দেখিয়ে দেবো যে বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের এবং সেই শহরে আমরা প্রতিষ্ঠা করব। দেখুন, নতুন কমিটি হবে, আলোচনা হবে, আমরা কোথায় কিভাবে কাজে লাগানো যায় সেটা দেখা হবে। যারা গত নির্বাচনে কাজ করেনি, দায়িত্বে থেকেছে, দায়িত্ব পালন করেনি, তাদের বিরুদ্ধে যা যা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সর্বক্ষণের কর্মী আমাদেরকে যে ঘটে লাগাবে সেখানে আমরা চলব, কারণ দীর্ঘ 30 বছর সংসদীয় রাজনীতিতে আছি প্রত্যক্ষভাবে। সুতরাং কোথায় সময় দেওয়া যাবে যাবে না ওটা কথা নয়, মানুষের ইচ্ছে থাকলে সব হয়। আমি সর্বক্ষণের কর্মী, কেন সময় দেওয়া যাবে না? যেখানে মানুষ বিপদে পড়বে সেখানেই চলে যাবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পার্লামেন্টের মতো হবে, তারপরে যেটুকু সময় পাবো পার্টি অফিসে হবে, বাড়িতে অফিস হবে না, যা হবে পার্টি অফিসেই হবে, একটাই অফিস থাকবে। মুর্শিদাবাদ জেলার সর্বস্তরের সাধারণ মানুষকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে। পবিত্র রমজান মাস চলছে, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দিয়েছে। আমি চাই শান্তি এবং শৃঙ্খলার সঙ্গে আপনারা এই রমজান মাস পালন করুন, ঈদ ভালোভাবে পালন করুন এবং এই রমজান মাসে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য আমার কর্মীরা, তৃণমূলের কর্মীরা সবসময় সজাগ থাকবে। একটা সাম্প্রদায়িক শক্তি এখানে মাথাচাড়া দিয়ে উঠেছে, যে কোনো সময় যে কোনো জায়গায় অশান্তি বাঁধাতে পারে, কিন্তু আমরা কোথাও কোনোভাবেই আমরা সেই অশান্তি বাঁধাতে দেব না। আমরা যেভাবে হিন্দু মুসলমান এখানে বসবাস করি, প্রত্যেকটা ধর্মকে সম্মান দিয়ে সেইভাবেই আমাদের মুর্শিদাবাদ জেলা চলবে। আর যদি কেউ কোনোভাবেই এই অশান্তি ভাঙবার চেষ্টা করে, তাকে শক্ত হাতে আমার কর্মীরা মোকাবেলা করবে, কোনো মতেই তাকে ছাড়া হবে না। এবং সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন করব,
যে শান্তি এবং শৃঙ্খলার সঙ্গে মুর্শিদাবাদ জেলায় বসবাস করুন, আপনাদের কোথাও কোনোভাবেই কোনো অত্যাচার হবে না, টর্চার হবে না, সুস্থ পরিবেশের মধ্যে, রাজনৈতিক পরিবেশের মধ্যে আপনারা আপনাদের সুস্থভাবে কাজ করতে পারবেন, যে যে দলের মানুষ হোক না কেন।